আবহাওয়ার খবর জানাই, বঙ্গে শীতের আমেজ। আগামী কয়েকদিন শহর কলকাতা সহ সমস্ত জেলাতেই রাতের তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মোটের ওপর অক্টোবরের শেষ সপ্তাহে হেমন্তের মনোরম পরিবেশ থাকবে গোটা বাংলায়, মিলবে হিমেল পরশ। বাপের বাড়ি ছেড়ে কৈলাসে গেছেন মা উমা, তারপর থেকেই লেগেছে বাংলা জুড়ে হেমন্তের ছোঁয়া। কমছে রাতের তাপমাত্রা, রবিবার গত কয়েকদিনের থেকে তাপমাত্রার পারদ আরো 2 ডিগ্রি নামলো, তবে শীত আসতে এখনো ঢের দেরি বাংলায়। নভেম্বরের শুরু থেকে বাড়বে আবারও তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম 3-4 দিনে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূজোর সময় থেকেই কার্যত শুকনো বাংলার আবহাওয়া, দশমী একাদশীতে কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হয়নি কোথাও। পূজো মিটতেই রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে গোটা বাংলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো জেলাতেই। আগামী কয়েকদিন শহর কলকাতা সহ সমস্ত জেলাতেই রাতের তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মোটের উপর অক্টোবরের শেষ সপ্তাহে হেমন্তের মনোরম পরিবেশ থাকবে গোটা বাংলায়, মিলবে হিমেল পরশ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ধীরে ধীরে গোটা বাংলাতেই প্রভাব বিস্তার করতে শুরু করবে উত্তর পশ্চিম ও উত্তরের হাওয়া। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। বঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অক্টোবরের শেষ দিকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে আবহাওয়ার বদল হতে পারে। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে আপাতত বঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বজায় থাকবে শীতের আমেজ। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।